স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মুসল্লিরা মাস্ক পরে অংশগ্রহণ নেয়। বুধবার সকালে 7টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমাম হিসেবে বাইতুল মোকারম জাতীয় মসজিদের সিনিয়র পেশা ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহাম্মদ নিজানুর রহমান। মুকব্বির ছিলেন বাইতুল মোকারমের মুয়াজ্জিন মুহাম্মদ আতাউর রহমান। জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন ইমাম। জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদুল আজহায় আরও 4টি নামাজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল 8টায়, তৃতীয় জামাত হবে সকাল 9টায়, চতুর্থ জামাত হবে সকাল 10টায়, পঞ্চম ও শেষ জামাত হবে 10:45 মিনিটে।